সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 9 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণপুরা পশুঘাটে। দর্শক, আমার সামনে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন, আর প্রতি সপ্তাহে কিন্তু ষাঁড় বাচ্চাগুলো দেখানো হয়। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বেশি। দর্শক, এই সপ্তাহে অস্ট্রেলিয়ান ক্রস জাতের যে ষাঁড় বাচ্চাগুলো রয়েছে, সেই অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড় বাচ্চাগুলোর দর দাম আপনাদের উদ্দেশ্যে আমরা জানাব। দর্শক, আশা করছি পুরো আজানটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া, তো মানে প্রথমে হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে শুরু করলেন, তারপরে মাঝখানে শাহিওয়াল ষাঁড় বাচ্চাও কালেকশন করলেন, এখন আবার অস্ট্রেলিয়ান ক্রস, মানে যখন যেটা বাজার ভালো হয় তখন সেটাই ভাই, যেটা যখন চলে আসলে ব্যবসার নিয়মই এটা, যখন যেটা চলে আর কি। আচ্ছা, তো ভাইয়া অস্ট্রেলিয়ান ক্রস কালেকশন করেছেন সবগুলো? জি, আজকে সবগুলো কালেকশন। আর ফ্রিজিয়ান আছে মনে হয় একটা ফ্রিজিয়ান আছে, একটা শাহিওয়াল আছে, একটা শাহিওয়াল আছে। আচ্ছা, তো ভাইয়া সর্বনিম্ন রেট কত থাকবে আজকে? সর্বনিম্ন রেট থাকবে আপনার 43,500 টাকা। 43,500, এটা সর্বনিম্ন রেট? জি। আচ্ছা, আর সর্বোচ্চ রেট ভাইয়া? ৬৬,000 টাকা। আচ্ছা, তো এই যেটা 43,500 থাকবে, এটা তো দর্শক দরদাম করতে পারবে? দরদাম করে নিতে পারবে। আচ্ছা, যাই হোক, সামান্য কিছু হলেও দরদাম করে। হ্যাঁ, ইমন ভাই মানে একদম আপনার ক্যাশ অন ডেলিভারি ভাই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, মানে দর্শক আপনার কাছে যদি পছন্দ করে কোনো গরু, তাহলে আপনি বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো আমরা ভাই আর দেরি করবো না, আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো দেখাই দিই। আর শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ক্রস বাচ্চা ভাই, মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে, 5 মাস বয়স হিসাবে। কেমন কি দাম রাখছেন? 43,500 টাকা ভাই। 43,500 টাকা। আচ্ছা, তো এখানে তো সামান্য কিছু দরদামের সুযোগ থাকবে, আলোচনার ক্ষেত্রে কিছু কম রাখা যাবে। আচ্ছা, তো আমরা প্রথমটা একটু সাইড করে দিই। সিরিয়ালের 2 নম্বরে আমরা যেটা, এটা ক্রস বাচ্চা ভাই, এই লাল পশমগুলো সব দুধের পশম পড়ে যাবে ভাই, এই পশমগুলোই উঠে যাবে। জি জি, এগুলো সব উঠে যাবে, তখন কি একদম পুরোপুরি কালো হয়ে যাবে? কালো হয়ে যাবে ভাই, একদম কালো হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস জাতের ষাঁড় বাচ্চা, বয়সটা কেমন আসবে? এটা আনুমানিক 6 মাস প্লাস। আনুমানিক 6 মাস প্লাস। আনুমানিক 6 মাস প্লাস বয়সে বাচ্চা। পাগুলো দেখতে পাচ্ছেন সুস্থ সবল, একদম সুস্থ সবল, খানা দানা দেখেন, একদম খানা দানা। কেমন কি দাম রাখছেন? এটা দাম রাখছে 52,500 টাকা ভাই। 52,500 টাকা। আচ্ছা, এখানে ওই বরাবরের মতো সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, সিরিয়ালের 3 নম্বর, এটা ক্রস বাচ্চা ভাই, এটা অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স আনুমানিক 5 মাস প্লাস। এর দুধ পাইতে ভালো, এর গোদটা ভালো ভাই। আচ্ছা, এর দুধটা একটু বেশি ভালো। জি, এর গোদটা ভালো, মাথাটা পিঠটা দেখবেন, মাথার সাইজটা একটু চওড়া রয়েছে, এর মাথাটাও দেখবেন, এর মাথাটা একদম গোল হবে, এই দেখেন মাথাটা এত সুন্দর আছে। আচ্ছা, তাহলে বয়সটা 6 মাস প্লাস। 6 মাস প্লাস। পাগুলো একটু মোটামোটা রয়েছে, এটা কেমন? পিজিটি একদম ছোট ভাই। দামটা কেমন কি রাখছেন? দাম রাখছে 48,500 টাকা। 48,500 টাকা। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি, বয়সটা কেমন আসবে? আনুমানিক আপনার 5 মাস প্লাস। আনুমানিক 5 মাস প্লাস। ক্রেতারা তো অলরেডি মানে দেখতেছে ভাই। আচ্ছা, মানে যে ক্রেতা আসুক এমন ভাবে দেখে শুনে নিতে পারবে, মাশাআল্লাহ। দর্শক তো তাহলে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে যেটা দেখতে পাচ্ছি, এটা কেমন কি দাম রাখছে? এটা 52,500 টাকা দাম রাখছে, ফিক্সড প্রাইস ভাই। ফিক্সড প্রাইস, দেখো 52,500। আচ্ছা, এরপরে কোনো কথা চলবে না? না। আচ্ছা, তো তারপরে যেটা রয়েছে সিরিয়ালের 5 নম্বর, এটা ক্রস বাচ্চা ভাই, এটা অস্ট্রেলিয়ান ক্রস। জি। আচ্ছা, এটা তো বেশ শরীর স্বাস্থ্য ভালো দেখতে লাগছে, শরীর স্বাস্থ্য ভালো, লম্বা কত খানি বাচ্চাটা দেখেন আগে, মানে ফ্রেমটা শুরু হচ্ছে বাচ্চার লম্বা কত খানি, গোটটা অনেক ভালো ভাই, এগুলো একদম সুন্দর দেখে, হাসির মতো রাজ, হাসির মতো গোলটা একদম সুন্দর। আচ্ছা আচ্ছা, তো এইটার বয়সটা কেমন আসবে ভাই? আনুমানিক 6 মাস প্লাস। আর পায়ের দিকে তো একটু সাদা দেখতে পাচ্ছি,
দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি ষাট বাচ্চা, আর এটার দামটা তারপরে যেটা দেখতে পাচ্ছেন খুব ভালো ভাই, এটা খানা দাওয়া দেখেন খুবই ভালো আলোচনার ক্ষেত্রে কিছু কম রাখা যেতে পারে, এটার মূলত যাত্রা কি দর্শক, 7 মাস প্লাস বয়স আসবে, পা গুলো দেখতে পাচ্ছেন মোটা মোটা রয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে। দামটা কেমন কি রাখছেন? এটা দাম রাখছি 65,500 টাকা ভাই। আচ্ছা, এখানে সারাদিন কিছু কথা বলে দাদা নিতে পারবে ভাই? জি। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা ক্রস বস্তা ভাই। আচ্ছা, এটা তো উঁচু যেমন তেমন লম্বা, এটা অনেক লম্বা একটা বাচ্চা, এর মানে ফ্রেমটা অনেক ভালো ভাই। এটার বয়স আনুমানিক 6 মাস প্লাস। আচ্ছা, 6 মাসের না ভাই, আপনি যা ভাবছেন তা না ভাই, এটা কেন সিঙ্গার কোয়ালিটি দেখেন, সিঙ্গি নাই ভাই। আচ্ছা আচ্ছা, এই কি 2-4-5-10 দিন এমন তেমন হতে পারে ভাই? আচ্ছা আচ্ছা, আমার হাতের জিনিসটা আমার কিনা জিনিস ভাই। আচ্ছা, তো ভাই এটার দাম 5 মাসের বাচ্চা থেকে বড় হয় ভাই। আচ্ছা, এটার দামটা কেমন কি রাখছেন? এটার দাম হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা। তারপরে যেটা দেখতে পাচ্ছি একদম টকটকে লাল, এটা একটা শাইওয়াল বাচ্চা ভাই, শাইওয়াল জাতের ষাট বাচ্চা, পাকিস্তানি শাইওয়াল। এই শাড়ি দিলে ভালো লাগবে ভাই, গলা থেকে দড়িগুলা খুলে দিলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গলা কম্বলটা কিন্তু অনেক সুন্দর রয়েছে। এইটার বয়সটা কেমন আসবে? এর বয়স আনুমানিক 6 মাস প্লাস। আনুমানিক 6 মাস প্লাস হবে। আচ্ছা, এটার দামটা কেমন কি রাখছেন ভাই? এটার দাম রাখছেন 66,500 টাকা। 66,500 টাকা। আচ্ছা, এখানে সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে ভাই? আচ্ছা, তো ভাইয়ের তো তাই এই সপ্তাহে কালেকশন এগুলোই? জি, এগুলোই 9 পিস। 9 পিস কালেকশন। তো হাটের অবস্থা কেমন বর্তমানে? হাটের অবস্থা ভালো ভাই, ইনশাল্লাহ ভালো। বেচা কেনার অবস্থা? 4টা বিক্রি করছি ভাই। 4টা বিক্রি করছি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা পশুহাটের পাশে আমার বাড়ি। আমার খামারের নাম খাদিজা ডেরি ফার্ম। মূলত আমি ফিজিয়াম সারগরু, শাইওয়াল সারবাচ্চা এবং ফিজিয়াম বকনা বাচ্চা আমার কাছে পাওয়া যাবে। যেরকম গরু দর্শক বাড়ার চাই সব রকম গরু আমার কাছে পাওয়া যাবে, সমস্যা নাই। আমার খামারে সব রকম গরুই আছে, আমি দিতে পারবো, সমস্যা নাই। দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন। 01794-4502-07। এটাতে তো এই মুহূর্তে দুটাই আছে। আচ্ছা, তো মানে দর্শক যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে? জি জি। আর দর্শক যদি সংগ্রহ করতে চায় গরু আপনার থেকে তাহলে সেটা তো পারবে? পারবে ভাই। আচ্ছা, তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।